আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাজিয়া বাহার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যেই যেখান থেকে দেখতেছেন আমার আজকের ব্লগটা, সবাইকে শুভেচ্ছা। তো আজকের ব্লগটা এডিটিং করতে চায়ের কাপ নিয়ে বসলাম, তো এটা শুরুতেই এড করে দিলাম। আর তেমন বড় আকারে কোনো ব্লগ না, জাস্ট ছোটোখাটো রান্না বান্না এইসব। তো চা নিয়ে বসছি, প্রথমে চা খাবো আর এডিটিং করব আর জবার করবো। কেমন আছেন সবাই? আবারও তো শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে আমি ডাল আর চাল ভিজিয়ে নিয়েছি আমার ছেলের খিচুড়ি করার জন্য। আর এখানে কিছু মাছের মাথা, এগুলো পলিথিন দিয়ে ফ্রিজে রাখা হয়েছিল, তো এখন আমি ওটা ভিজিয়ে রাখতেছি পলিথিন খুলে। তারপরও খুলতে পারি নাই, অর্ধেক খোলা হয়েছে আর অর্ধেক মাছের সাথে লেগে আছে। যাই হোক, তো ওগুলো ভিজিয়ে রেখে আজ পেঁপে নিয়ে বসেছি। আর পেঁপে রান্না কর রান্নার জন্য পেঁপে কাটতে হবে, আর পেঁপে কেটে নিচ্ছি। আর পেঁপের সাথে আজ আমি কী কী রান্না করব, আমি আজকে 2টা বেগুন, 2টা আলু আর 1 টুকরো পেঁপে আমার ছেলের জন্য বাজি করব। তো এটা আর দেখানো হয় নাই, দেখতে পাবেন। এই যে মূলত 2টা বেগুনের জন্য, বাকি সবগুলো সবজি কেটে নেওয়া। তো যখনই আমার ছেলে বেগুন গাছের নিচে, মানে আমার ওয়াজিহান যখনই বেগুন গাছের নিচে যাবে, তখনই ও পাড়তে চাইবে বা ছিঁড়ে নিয়ে আসতে চাইবে। তো একদিন বলছিলাম ওকে, বাবা এগুলো ছিঁড়তে নেই, যে তোমাকে ভাজি করে দিব, ওগুলা দিয়ে ভাত খাবে। তো বুঝতে পারছে। আর আজ বেগুনগুলো নিয়ে আসছি, তো 2টা বেগুন দিয়ে কীভাবে ভাজি করব, এই জন্য আরও কিছু আলু আর পেঁপে এড করলাম। আর এখানে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি, আর পেঁয়াজ আমি এখানে সব কিছুর জন্য একসাথে নিয়েছি। আর আমি খিচুড়িতে রসুন দিতে চাইছিলাম, তো আমার বেবির একটু প্রবলেম হয়, তো রসুনটা আমি স্কিপ করেছি এখানে। আমি শুধু লবণ, পেঁয়াজ আর হলুদ দিয়ে আমার বেবির জন্য খিচুড়ি, আর লবণ হলুদ দিয়ে আমি আমার বেবির জন্য সবজিটা ভাজি করব। তো আস্তে আস্তে আমি সব প্রসেস করে নিচ্ছি, দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আমার আজকের ব্লগটা। তো দেখতে দেখতে এনজয় করতে করতে আপনাদের সাথে আমার একটাই রিকোয়েস্ট, আজও প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরও আরেকটা কথা, যে আমার ব্লগের কোথাও কোনো অংশে যদি একটু পরিমাণও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে আমার ব্লগ চ্যানেলের পরিবারটা বাড়াতে সাহায্য করবেন বা সহায়তা করবেন। আর গত ব্লগে আমাকে একজন আপু বলেছিলেন যে বাটি দিয়ে তরকারি কেন ঢাকি, ঢাকনা নেই না কি জানি, একটা কোনো আপু বাবাই আমি জানি না কে, উনি একজন ভিউয়ার্স। তো গত ব্লগের ওটা আমিও নিজে দেখেছি, ওটাতে আমি ভাত বসিয়েছিলাম, ভাতটা একটু উপচে পড়ার মতো বেশি হয়ে গেছিলো, এই জন্য বাটিটা দিয়ে ডেকেছিলাম। তো সেটা ভুল বাঙানোর জন্য আজকে এটা বলা। আর আমি এখানে আমার ছেলের জন্য বাজিটা বসিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। তো দেখতে থাকুন কেমন হলো আমার আজকের রান্না বান্না।
আমি এক চুলায় আমার বেবির জন্য খিচুড়ি আর অপর চুলায় বেবির জন্য বাজি প্রথমে বসিয়েছি। পরবর্তীতে আমি আমাদের জন্য ভাত আর পেঁপে মাছ, মাছের যেই মাথাগুলো অবশিষ্ট ছিল সবসময় মাছগুলো খেয়ে তো কয়েকটা মাথা একসাথে জমে গেছে। তো কি করব আজকে, শাশুড়ি মা বললেন যে এভাবেই রান্না করো, আমার আম্মা তো বললেন এভাবেই রান্না করে নাও, সমস্যা নেই। আর আমি মাথাগুলো ধোয়ার সময় আমি বুঝতেই পারিনি, বেখেয়ালে আমার হাতটাও কেটে গেছে মাছের কোনো একটা কাঁটা লেগে। আমি প্রথমেই বুঝতে পারি নাই, পরবর্তীতে একটু জ্বালা করছিল এই জন্য বুঝতে পারলাম। তো আমি মাছের মাথাগুলো লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, আর ফাঁকে ফাঁকে আমার বেবির খিচুড়ি আর ভাজিটা নাড়াচাড়া করতেছি। তো দেখুন আমার আজকের ব্লগ, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের ব্লগটা কেমন হয়েছে বা কোথাও কোনো ভুল হয়েছে কিনা। আপনারা আমার ভুলগুলো দড়িয়ে দিলে আমি অবশ্যই চেষ্টা করব ওটা শুধরে নেয়ার, মানুষ মাত্রই ভুল, হয়তো আমার ভুল থাকতেই পারে, যাই হোক। আর আমার ভুলগুলো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে আমি মাছটা ভেজে, মাছের মাথাগুলো ভেজে নেওয়ার জন্য তাওয়াটা বসিয়ে এখানে আমি অল্প তেল দিয়ে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। আজকে প্রপারলি কোনো রেসিপি বলতে পারতেছি না বা শেয়ার করব না, জাস্ট মাঝে মাঝে এটা সেটা। তো এখন আমি মাছের মাথাগুলো তেলের মধ্যে, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আর তাওয়াটা কালো দেখতেছেন, এই জন্য ভাববেন না যে তাওয়াটা প্রচুর পরিমাণে ময়লা, এটা পোড়া লেগে থাকতে এরকম কালো হয়ে গেছে। তো কালোটা তুলতে গেলেও সমস্যা হয় আর তুলতে গেলে পরবর্তীতে কেমন লাগে যায় বা নষ্ট হয়ে যায়, এরকম কি হলো না হলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। মাছগুলো ভাজতে, মাছগুলো আমার প্রায় ভাজা শেষ, আমি এখন মাছগুলো নামিয়ে রাখছি তাওয়াটা। পর্যায়ে আমি একটা হাঁড়ি বসিয়ে হাঁড়িতে তেল দিয়ে তারপর পেঁয়াজ হলুদ মরিচ বাখর বলতে ধনে আর তারপর অল্প একটু টেস্ট সল্ট, মাছের মশলা সবগুলোই আমি দিব মশলা, আর কিছুটা ভিডিও আমার করতে ভিডিওটা ক্যারেক্টার কি জানি অফ হয়ে গিয়েছিল, তো আর লাস্ট পর্যন্ত কিছুটা ভিডিও কেটে গেছে এখানে ক্লিপস। তো আমি এখন পেঁপেটা অ্যাড করে দিচ্ছি আর দিয়ে ভালোভাবে কিছুক্ষণ খসিয়ে নিয়ে তারপর ঝোল অ্যাড করব, তারপর মাছ অ্যাড করব। আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আজ এ পর্যন্তই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Thank you.